দর্শক, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা বেত সংলাপে। আমি শাহরিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। প্রতিবারের মতো আমাদের সাথে একজন সম্মানিত অতিথি আছেন। আজকেও আমাদের সাথে আজকে আছেন জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সাবেক সভাপতি বিজিএমইএ। আপনাকে স্বাগত। জি, আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। চলুন শুরু করি আজকের আলোচনা। আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি, যেহেতু আমাদের নির্বাচন শুরু হচ্ছে, এই ব্যাপারে কিছু তথ্য। নির্বাচনের সময় কিছুটা অর্থনৈতিক লেনদেন কমে যায় ব্যবসায়, এর জন্য অর্থনীতির ওপর কোনো প্রভাব পড়ে কি? হ্যাঁ, ধন্যবাদ। এটা কিন্তু খালি বাংলাদেশ যে তা না, পৃথিবীর সবখানেই যখন নির্বাচনটা আসে শেষের দিকে কিন্তু ইকোনমি একটু স্লো ডাউন হয়ে যায়। আচ্ছা, বোথ লোকাল ডোমেস্টিক এবং ইভেন ইন এক্সপোর্ট। কারণ সবাই তখন চিন্তা করে যে ইলেকশনটা হয়ে যাক, নেক্সট সরকার কে আসবে, পলিসির কন্টিনিউশন হবে কি না। অন দ্য আদার হ্যান্ড, দেশের মানুষরা সবাই কিন্তু তখন ভোট নিয়ে ব্যস্ত থাকে। যেটা হয় সেটা হলো যে গ্রামগঞ্জে দেখবেন যে এখন চায়ের ব্যবসা খুব ভালো। হ্যাঁ, চা বিস্কিট, তারপরে প্রিন্টিং, এগুলি হয়। কারণ মানুষ তখন আর সেই কাজের মুডের মধ্যেও কিন্তু থাকে না, এবং প্রত্যেকে এটার সাথে একটু আমি মনে করি যে তারা সম্পৃক্ত হয়ে যায়। আর বাংলাদেশে তো সবাই ইলেকশন মানেই হলো একটা আমেজ, এবং সেই আমেজের মধ্যে যেহেতু আমরা আছি, ইস এ টেম্পোরারি স্লো ডাউন লিটল বিট, বাট এটা এগেইন ফ্রম জানুয়ারি এটা আবার আগের পর্যায়ে চলে। আপনি বলছেন নির্বাচনের পরে ফ্লোটা আবার ঠিক হয়ে যাবে, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, যখন দেখা যাচ্ছে যে একটা সরকার আসে আর পলিসিটা তখন মানুষের কাছে পরিষ্কার হয়। এক্সিস্টিং সরকার যদি কন্টিনিউ করে তাহলে তো পলিসি কন্টিনিউশন থাকে, যদি নতুন কোনো সরকার আসে তখন একটু মানুষ আবার একটু চিন্তা করে যে ওকে লেটস সি তাদের কি পলিসি, এটা কি ইন্ডাস্ট্রির জন্য বা ব্যবসার জন্য সহায়ক কিনা, তখন হয়তো একটু স্লো করে। বাট আদারওয়াইজ কন্টিনিউশন যদি থাকে তখন কিন্তু ইট ডাজন্ট অ্যাফেক্ট মাচ। আচ্ছা, কিন্তু এটার জন্য কি মানে এরকমও তো হতে পারে যে এক্সিস্টিং যে সরকার আছেন তারাও এসে নতুন কোনো পলিসি আনতে পারে, তখনও তো দেখা যায় যে এই স্লো ডাউনটাকে আরেকটু স্পিড আপ করার জন্য আরেকটু সময় নিচ্ছে? না, সাধারণত বেসিক যেসব পলিসিগুলি থাকে সেগুলি কিন্তু আনচেঞ্জ থাকে। আচ্ছা, এবং কিছু কিছু নতুন জিনিস সরকার তার এজেন্ডার মধ্যে আনে, সেগুলি কিন্তু যেহেতু ওগুলি নতুন ওটার মধ্যে কেউ কিন্তু তখনও আর ইনভলভ না, সো রাদার ইট উইল অ্যাড অন টপ অফ দ্য এক্সিস্টিং পলিসি, আরো অপরচুনিটি ক্রিয়েট করে দেয় নতুন করে। আর যখন সরকার আর নতুন জিনিস আনার চেষ্টা করে তাদের এজেন্ডার মধ্যে। আচ্ছা, তো আপনি বলছেন যে এটা ফর টাইম বিং, তারপর জিনিসটা আবার স্পিড আপ হয়ে যাবে নির্বাচনের পরে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এর পরের প্রশ্ন, বিনিয়োগকারীরা কেন ভেবে চিনতে বিনিয়োগ করে এই নির্বাচনের সময়টাতে, কারণ ওদেরও একটু স্পিডটা কমে আসে? যেটা আমি বললাম যে মানুষ সবে চিন্তা করে যে সরকারের কন্টিনিউশন থাকবে না নতুন সরকার আসবে, এবং সেটার উপর ডিপেন্ড করে হলো পলিসিগুলি, এবং যেহেতু পলিসি সরকারের সাথে রিলেটেড সেজন্য প্রত্যেকে কিন্তু একটু অপেক্ষা করে যে ওকে লেটস সি। যদি দেখা যায় যে সেম গভর্নমেন্ট তখন কিন্তু কন্টিনিউশনটা ইমিডিয়েটলি হয়ে যায়, যদি দেখা যায় যে অন্য দল ও নতুন দল সরকার গঠন করছে তখন ইনিশিয়ালি একটু স্লো হয়ে যায়। আচ্ছা, কারণ তখন তাদের পলিসিটার জন্য অপেক্ষা করতে থাকে। সো এখন যে জিনিসটা আমার মনে হয় সে ইনভেস্টমেন্ট, এমনি এই বছরের শুরুর থেকে কিন্তু মানুষ অপেক্ষা করছে যে ইলেকশনটা হয়ে যাক, বাট ইট ডাজ নট মিন যে ইনভেস্টমেন্ট হচ্ছে না। মানুষ তাদের প্রিপারেটরি জিনিসগুলি কিন্তু করছে, যেমন ধরেন আপনারা দেখবেন যে আমরা যদি ইকোনমিক জোনগুলি খেয়াল করি, আপনারা দেখেছেন যে এই বছর শুরুতেই খালি বাংলাদেশই না, ইভেন চাইনিজ, জাপানিজ, ওরাও কিন্তু কুমিরা ইকোনমিক জোনে জায়গা কিনে নিচ্ছে, এবং তারা প্লট বুকিং দিচ্ছে, এবং তারা নেগোসিয়েট করছে। এই এই প্রসেসগুলি কিন্তু কন্টিনিউ তারা করে যাচ্ছে, বাট ফাইনাল ইনভেস্টমেন্টটা করবে হলো আফটার ইলেকশন।
আচ্ছা, কিন্তু প্রথম থেকে তো হয়ে এসেছিল, এমন না যে ওনারা একদম থেমে গেছিলেন নির্বাচনের জন্য অপেক্ষা করছিলেন, বাট কিছু জিনিস থামে না, প্রসেস টু প্রসেস ইট গোজ আর কি। হ্যাঁ, মানে বাংলাদেশে অনেকে মনে করে যে এখন তো ধরেন ফর এক্সাম্পল 17-18 ইকোনমিক ফিনান্সিয়াল ইয়ারে আমরা দেখি যে প্রাইভেট সেক্টরের গ্রোথটা ঠিক ওই সেন্সে হয় না যেটা পাবলিক সেক্টরে হয়েছে। প্রাইভেট সেক্টরে 23.28% গ্রোথ হয়েছে, যেটা এর আগের বছর ছিল 23.12% গ্রোথ, সো সামান্য গ্রোথ। এবং এটার কারণটাই ছিল যে দে আর প্রিপেয়ারিং যে আচ্ছা ইলেকশনটা হয়ে যাক, বাট এর মধ্যে অন্যান্য জিনিস, হ্যাঁ, কারণ একটা ইন্ডাস্ট্রি করার 2-3 বছর আগের থেকে কিন্তু প্ল্যান করতে হয়, সে প্ল্যানের ফেজগুলি কিন্তু সবাই পার হয়ে আসছে, এখন অপেক্ষা করছে হলো ফার্দার মেশিনারি ইনভেস্টমেন্ট করা, কনস্ট্রাকশনগুলি করা, এগুলির জন্য তারা দে আর ওয়েটিং ফর দ্য ইলেকশন, এবং এরপরে দেখবেন যে আবার এটা গ্রোথটা কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এর জন্যই বিজনেসম্যান যারা আছেন ওরা একটু ভেবেচিন্তে এই সময়টাতে আগে বাড়েন যে লেট দ্য নিউ গভর্নমেন্ট কাম, তারপরে ইটস নট অনলি দ্য বিজনেসম্যান, ইভেন এ সরকার, রাইট রাইট ডেফিনেটলি, হ্যাঁ, সরকারের যে পলিসি ওরাও কিন্তু তখন একটু ওয়েট করে, আচ্ছা ঠিক আছে ইলেকশনটা হয়ে যাক তারপরে আমরা আবার ফুল স্পিডে চলবো। আচ্ছা, এটাই স্বাভাবিক নরমাল। জি, তো নির্বাচনের ব্যাপারে একটু বলেন আপনার মন্তব্য, কেমন চলছে, কেমন আগে বাড়তে পারে, চেঞ্জেস গুলো কি আনা হতে পারে আমাদের বিজনেসের মধ্যে? লেটস ওয়ার্ক আউট ইন আদার ওয়ে রাউন্ড, এখন যেহেতু সামনে ইলেকশন, যে আমাদের চ্যালেঞ্জ গুলি কি হতে পারে। আসলে একটা সময় ছিল যখন এক একটা দেশ তারা কিন্তু বাইরের এইডের উপর নির্ভর করে কিন্তু তাদের বাজেটটা করা হতো, আর এখনকার দিনে প্রতিটা দেশ কিন্তু তাদের বাজেটগুলি করে কিন্তু তাদের নিজস্ব রিসোর্সের উপর বেস করে, কারণ বিদেশ থেকে কিন্তু আর সেরকম ভিক্ষাও আসে না বা দানও আসে না, এটা যার যার দেশ তার নিজের অর্থনীতির উপর বেস করে তাদের যা যা রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স বলেন, ন্যাচারাল রিসোর্স বলেন, ইন্ডাস্ট্রি বলেন, এগুলির উপর বেস করে কিন্তু সরকার যারা গঠন করে তারা কিন্তু তাদের পলিসিগুলি কিন্তু সেট করে যে কিভাবে নিজের পায়ে আমরা দাঁড়াবো এবং কিভাবে আমরা আমাদের রিসোর্সগুলিকে মোর প্রোডাক্টিভ করবো। বাংলাদেশ আল্লাহ দিলে এখন নিম্ন মধ্যম আয় দেশে চলে আসছে, 2018-তে হবার কথা ছিল, 2017-তে কিন্তু আমরা কিন্তু চলে আসছি, এবং এটা এই সরকারের যেই এজেন্ডা এবং যেই পলিসি, লং টার্ম ভিশন এবং পলিসি যে যা সেট আপ করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু চলছে। কিন্তু এখন মিডল ইনকাম থেকে 2030-তে আমরা চাচ্ছি যে সরকার চাচ্ছে যে আমরা মিডল ইনকাম গ্রুপে চলে যাব, নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাব, এবং 2041-এ আমরা উন্নত বিশ্বে যাব। এখন এই যে পলিসি, এই সরকার থাকুক আর যেই আসুক, এই সরকার থাকলে যেটা সুবিধা সেটা হলো যে কন্টিনিউশনটা থাকবে, তাহলে দেন ইটস ইজিয়ার ফর দেম, বাট হোয়াট আর দ্য চ্যালেঞ্জ উই হ্যাভ টু ফেস, এই যে 2030-এ আমরা মধ্যম আয়ের দেশে যে যাব, আমি যখন সেই চ্যালেঞ্জগুলি দেখতে চাই, কারণ এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে প্রাইভেট সেক্টরের উপর এবং গভর্নমেন্ট পলিসি এটার সাথে সাপোর্ট এর উপরে, যে প্রাইভেট সেক্টর যদি ড্রাইভ দিতে পারে তাহলে কিন্তু ইট উইল বি ইজিয়ার যে আমরা ওই জায়গায় যাব। তাহলে আমাদেরকে কি কি করতে হবে, একটা হলো যেমন সরকারের টার্গেট হলো যে আমরা 2021-এ কিন্তু আমাদের জিডিপি 10% নিতে হবে, এটা কিন্তু একটা টার্গেট, এবং এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা ওই ধারায় থাকতে পারবো না। এখন এই যে জিডিপি 10% ইস এ গ্রোথ, এটার সাথে আরেকটা জিনিস রিলেট করে, সেটা হলো যে ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি যেটাকে বলি, আপনারা দেখবেন যে সবাই আমরা কথা বলি যে ধনীর সংখ্যা বাড়তেছে আর লোয়ার ইনকামের গ্রুপ নেমে যাচ্ছে, সো এদেরকেও কিন্তু উঠে নিয়ে আসতে হবে, ইনকাম বেসটাকে উঠে আনতে হবে, তাহলে পলিসিগুলি আসলে ওই ধরনের হয়ে যাওয়া উচিত। কারণ এই মুহূর্তে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে এই আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়ে যাচ্ছে, এবং তা সেটাও আবার শিক্ষিত ছেলেমেদের মধ্যে, এবং শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের এখানে 5.27% কিন্তু অলরেডি বেকার হয়ে গেছে, অথচ ইন্ডাস্ট্রিগুলি বলছে যে আমরা লোক পাচ্ছি না, এখানে কোনো প্রফেশনাল লোক পাওয়া যাচ্ছে না, আজকে আপনি মিডিয়াতেও কিন্তু প্রফেশনাল লোক
এর অভাব, টেকনিক্যাল লোকের অভাব। আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেও কিন্তু একই অবস্থা আছে, গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, আপনি সিরামিক বলেন, প্রত্যেকে বলে আমার কোম্পানির সেক্রেটারি পাচ্ছে না, আমরা এইচআরের হেড পাচ্ছি না, আমরা সিএফও পাচ্ছি না, আবার টেকনিক্যাল লোক পাচ্ছি না, ফার্মাসিউটিক্যাল বলে আমি সেলসের লোক পাচ্ছি না। অথচ আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে ওই জায়গায় একটা কাজ করার কিন্তু আরও একবার স্বাগত নিটল টাটা বীর সংলাপে। আমাদের আজকের বিষয় নির্বাচনে অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমাদের সাথে আমাদের একজন সম্মানিত অতিথি আছেন, চলুন ফিরে যাই তার সাথে আবার কিছু আলোচনায়। আমি যেটা বলছিলাম যে যে কোনো সরকারই আসুক না কেন, চ্যালেঞ্জ, কারণ আমরা 2030-এ মধ্যমায়ের দেশে যেতে চাই, 2041-এ আমরা উচ্চ আয়ের দেশে পৌঁছতে চাই। তাহলে সরকারের চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে? একটা হলো যেমন বললাম স্লো এমপ্লয়মেন্ট জেনারেশন, হ্যাঁ, এডুকেশন, গ্রোয়িং ইকুয়ালিটি ইজ অ্যানাদার প্রবলেম। আমি এগুলি পরে উত্তরগুলি দিব যে এটা কীভাবে যাচ্ছে। প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্লো ডাউন হয়ে গেছে, এটাকে আমাকে বাড়াতে হবে। ব্যাঙ্কিং সেক্টর ইজ এভরিডে পেপারে আমরা দেখছি যে ব্যাঙ্কিং সেক্টর ইজ এ ভেরি ভেরি বিগ থ্রাশ, এবং এটার একটা ডিসিপ্লিন আসতেই হবে, অ্যান্ড এ গুড গভর্নেন্স। এখন দেখেন একটার সাথে একটা কিন্তু প্রত্যেকটা কিন্তু রিলেট করে, হ্যাঁ রিলেট করে। আজকে আমি যখন 90 দশকে আমি দেখেছি যে ইন্ডিয়া কী করেছে, ইন্ডিয়া হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি করেছে, এবং এই হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির ফাংশন হলো নেক্সট 5, 10, 15 ইয়ার্সে কোন কোন সেক্টর আসবে, কোন কোন সার্ভিস সেক্টর, এবং তাদের কী ধরনের প্রফেশনাল লোক লাগবে, কী ফিজিসিস্ট লাগবে, কেমিস্ট লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, টেকনিক্যাল লোক লাগবে, ভোকেশনাল লোক লাগবে, এগুলি অ্যাসেস করা, ট্রো ইন্ডাস্ট্রির লোকদের সাথে ডিফারেন্ট সেক্টরের সাথে কথা বলে ওরা সেটাকে আইডেন্টিফাই করে যে কী পরিমাণ লোক লাগবে এবং কী ধরনের লোকগুলি লাগবে। দেন তারা ওটার উপর বেস করে কোর্স কারিকুলামগুলা নিজেরা প্রিপেয়ার করে সেটা তারা এডুকেশন মিনিস্ট্রিকে দিচ্ছে, এবং এডুকেশন মিনিস্ট্রি এটার উপর বেস করে তারা তাদের কোর্স এবং তাদের ইনস্টিটিউট, কী ধরনের ইনস্টিটিউট, কী পরিমাণ লাগবে এবং কী ধরনের স্টুডেন্ট ওখানে ঢুকাবে এবং বের করবে, হ্যাঁ সেই প্রোগ্রামগুলি তারা করেছে। এবং আজকে ইন্ডিয়াতে কিন্তু প্রফেশনাল লোকের অভাব নাই, রাদার ওয়ার্ল্ডের কিন্তু টপ কান্ট্রিগুলিতে, জার্মান বলেন আর আমেরিকা বলেন আর ইউকে বলেন আর মিডল ইস্ট বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, আইটি সেক্টর বলেন, আর বড় বড় অর্গানাইজেশন, ইভেন আইবিএম এর মতো অর্গানাইজেশন, কিন্তু ইন্ডিয়ান একদম প্রতিটা প্রতিষ্ঠানে আছে। জি, দা রেজাল্ট দে গট ইট বিকজ অফ দা হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি। জি, অফ কোর্স। বাংলাদেশকে এখন কিন্তু এরকম হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি করা উচিত, এবং দে উইল ক্যাটার যে তারাও কিন্তু একই কাজ করতে হবে যে 5, 10, 15, 20 বছরে কোন কোন সেক্টর আসবে এবং কোন কোন ধরনের মানুষগুলি লাগবে। আজকে আমার কী পরিমাণ ইঞ্জিনিয়ার লাগবে, কী পরিমাণ এমবিএ লাগবে, কী পরিমাণ কোম্পানি সেক্রেটারি দরকার হবে, কী পরিমাণ সিএফও দরকার হবে, কী পরিমাণ টেকনিক্যাল লোক দরকার হবে, এগুলি আইডেন্টিফাই করে ওই অনুযায়ী কোর্স করে এডুকেশন মিনিস্ট্রিকে দিয়ে এডুকেশন মিনিস্ট্রি আবার ওই অনুযায়ী যদি ছকটা করে এবং ইন্ডাস্ট্রিগুলিকে মানে ইনস্টিটিউশনগুলিকে যদি সাজায়, তখন দেখা যাবে যে প্রতিটা ছেলে যে আজকে আমাদের ছেলে মেয়েরা যারা ইউনিভার্সিটিগুলিতে ঢুকবে বা টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিতে ঢুকবে, ওর চাকরিটা গ্যারান্টেড হয়ে যাবে। জি, অবশ্যই। এবং আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, আমি কতক্ষণ আগে যে আপনাকে বলছিলাম যে প্রতিটা সেক্টরে কিন্তু লোকের ক্রাইসিস, অথচ আমাদের শিক্ষিত ছেলেরা বেকার আছে, এবং এটা কিন্তু এই বাচ্চাদের দোষ না, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। ওকে যখন পড়ানো হচ্ছে ওকে কিন্তু আমাকে সেই গ্যারান্টিটা দিতে হবে। আজকে সেই গ্যারান্টি যদি দেওয়া যেত আর ইন্ডাস্ট্রি যদি সেই মানুষগুলিকে পেত, তাহলে বাংলাদেশ আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর বেস করতো না,
বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি পৃথিবীর সব দেশে 30-35 বছর থাকে এবং এটা লেবার ইনটেনসিভ। এ একটা সুযোগ করে দেয় সরকারকে যে তোমরা অ্যাটেনশন দাও স্ট্রং এডুকেশনের দিকে, ব্যুরোক্রেসিকে স্ট্রং করো, ইনফ্রাস্ট্রাকচার আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা জাপানে দেখেছি, এবং বাংলাদেশ ওই জায়গায় যদি আসতে পারে, মানে এইগুলি যদি ফলো করে এডুকেশন এবং এই হিউম্যান রিসোর্সকে অ্যাড করে, প্রতিটা ছেলের কিন্তু চাকরি গ্যারান্টেড হবে, ইন্ডাস্ট্রির গ্রোথ অটোমেটিক্যালি হবে। ইন্ডাস্ট্রি তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আসবে। এখন কিন্তু বাংলাদেশের সময় হয়ে গেছে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি এগুলিতে আসার, বিকজ না হলে কিন্তু জিডিপি ধরে রাখতে পারবে না ইনকাম, কারণ গার্মেন্টস সেক্টর কিন্তু বেশি ওয়েজেস দিতে পারবে না, বাট ওইসব সেক্টরগুলি কিন্তু ওয়েজেস অনেক দিতে পারবে, এবং তখন কিন্তু এই গ্যাপটা, যে ইনকাম ইকুয়ালিটি, সেটা কিন্তু কমে যাবে। তার মানে কি, তিনটা ধাপ আমি যে শুরু করেছিলাম চ্যালেঞ্জ, যে বেকারের সংখ্যা সেটা কিন্তু আর থাকবে না, রাদার যারা বাইরে যাচ্ছে তারাও কিন্তু এই এডুকেশনের কারণে অনেক বেটার আর্নিং করতে পারবে, যেটা ইনডাইরেক্টলি দেশের জন্য কিন্তু বেনিফিট নিয়ে আসবে। ফাইনালি হলো ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর ইজ এ হার্ট ফর এ নেশন, ওকে কিন্তু ডিসিপ্লিন হতেই হবে, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত ক্যাটাগরি বিবিতে আছে ওয়ার্ল্ড ব্যাংক ইয়াদের IMF-এর যে স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের এখনও 10% কিন্তু দেখা যাচ্ছে যে আমরা লিকুইডেশনে চলে গেছি, এটাকে কমায় আনতেই হবে। অবশ্যই ভালো লাগলো আপনার সাথে আলোচনা করে, অনেক তথ্য পেলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুল আলম চৌধুরী আপনাকে। দর্শক, আমরা আশা করি একটি সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে নিটল টাটা বিশ সংলাপে। আজকের মতো এখানে, জি জি।